নমস্কার, গুগলি সাধারণত মানুষ যেভাবে রান্না করে তার থেকে আমি একটু অন্যভাবে রান্না করব। গুগলি আজকে আমি আমচুর দিয়ে রান্না করব। এই রান্নাটি খেতে খুবই অসাধারণ হয়। আমি প্রায় সময় রান্না করে খাই, তা আপনাদের জন্য আমি করছি। আপনারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। গুগলিটা সেদ্ধ করার জন্য প্রথমে কড়াই জল দিয়ে দিচ্ছি। তাহলে গুগলিগুলো এখন জলে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। গুগলিটা আমি ঢেলে ভেঙে নেব। গুগলি সেদ্ধ করে ভেঙে বাইলে দেখুন খোলাগুলো সব ছেড়ে গেছে, মাংসটা দাঁড়িয়ে আছে। এখন আমি মাছ বাছার মতন একটি একটি করে বেছে নিচ্ছি। কোনো খোলা নাই, কিচ্ছু নাই, শুধু মাংসটা দেখা যাচ্ছে। গুগলি আমার ধোয়া বাছা সবই হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে, সর্ষে তেল দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের গন্ধটা দারুণ লাগে, অনেক দূর ফোড়নটা চলে যাচ্ছে। আমি আলুগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি, বাটা, আলু আমার ভাজা হয়ে গেছে। গুগলিটা বেছে রেখেছিলাম, এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে লঙ্কা বাটা, এক চামচ হলুদ, পরিমাণ মতো লবণ। এখন আমি আমচুরটা দিয়ে দিচ্ছি। মশলা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই গুগলি আলু আমচুর তরকারি দারুণ টেস্ট খেতে। এই রান্না গ্রামের লোকে খুবই খায়। এই গ্রীষ্মকাল চলে এলে তো আমাদের খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে লাইক করবেন, আমাদের সাথে থাকবেন, আপনাদের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন।